Hey guys, Assalamualaikum. This is Faiza and welcome back to another brand new video. আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আমার ডেইলি লাইফ ব্লগ করার জন্য। আমার ইচ্ছা আছে যে আমি সামনে গিয়ে আমার ডেইলি লাইফ ব্লগ করব এই চ্যানেলে। বাট আজকে আমি ফার্স্ট টাইম করতেছি এন্ড আমি চেষ্টা করতেছি অনেস্টলি যে কতটুকু আমি পারি দেখতে। আজকে সারা দিন আমার বাইরে কাজ, তাই ভাবলাম যে আজকে সারা দিনটা আপনাদেরকে দেখানো যায় যে আমি সারা দিন কি করি। তো এখন আমি যে জায়গা যাচ্ছি সেটা হচ্ছে আমার একটা ইনভিটেশন, সেটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, যেখানে আমি আজকে ব্রাঞ্চ বুফে করতে যাচ্ছি। তো এখন আমি অন দ্য ওয়েতে আর অ্যাজ ইউজুয়াল আমি ঢাকার জ্যামের মধ্যে বসে আছি। তো জ্যামের মধ্যে বসে ভিডিও বানানোর থেকে বেশি প্রোডাক্টিভ কাজ কি করা যায় আমার জানা নাই, তাই আমি এখানে বসে ইন্ট্রোটা দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো যে আমি ওখানে যাই, তারপর কি করি, আজকে রাতে একটা শুটও আছে আর এর মাঝখানে আমি কি করি, এই সব কিছু মিলে আজকে ভিডিওটা হবে পুরো র্যান্ডম একটা ব্লগ। যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার সারা দিন দেখতে ইচ্ছা করে আমি কি করে থাকি, তাহলে কি করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব মানজা মেরে আছি আজকে। আমি আজকে অনেকদিন পরে এতগুলা সাজ সাজছি আর আজকে আমি বেশ ম্যাচিং করে সবকিছু নিয়েছি। এখন তো দেখাতে পারতেছি না, আমি ইভেন আমার ফোনের কাভারও আমার ড্রেসের সাথে ম্যাচিং করছি, আনফরচুনেটলি হয়ে গেছে। সাথে আমি আজকে একটা কিউট ব্যাগও নিয়েছি। এগুলো কোনো কিছু পেইড প্রমোশন করতেছি না আমি, ডোন্ট ওয়ারি। আজকে যেহেতু ডেইলি লাইফ ব্লগ করতেছি, আমার সবকিছু বা যে কোনো কোয়ারিজ আপনাদের কমেন্টটা থাকে সেটাই আমি ভাবতেছি যে আজকে আমি ভিডিওতে বলে দেবো। সো আমার ড্রেসটা আর হচ্ছে হিজাবটা আমি একটু পরে ওখানে গিয়ে দেখাবো পুরোটা কেমন, তারপর আপনার যদি ভালো লাগে আমি আপনাদেরকে জানাবো আমি এটা কত। আমরা ইন্টারকন্টিনেন্টালের ভিতরে চলে আসছি অ্যান্ড প্লেস ইজ রিয়েলি নাইস, রিয়েলি নাইস, আই রিয়েলি লাভ ইট। এখন আমরা খাওয়া স্টার্ট করবো। ব্রাঞ্চ যেহেতু আমি সকালে নাস্তা ঠিকমতো করে নিই, যে এক কাপ চা খেয়ে আসছি, এত কিছু খাচ্ছি এখানে এসে। আমি আজকে কোনো ফুড রিভিউ করতেছি না ডেফিনেটলি এই চ্যানেলের জন্য, তো আমি ফুড রিভিউ করবো না, বাট আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো আমি কী কী খাচ্ছি। সেটা হচ্ছে আপনারা যদি এভরি স্যাটারডে ব্রাঞ্চের জন্য আসেন তাহলে লেডিজের জন্য 50% কম, বাট লেডিজের সাথে যে আসবে তার কিন্তু পে করতে হবে যে জেন্টসের আসবেন। জাস্ট লেডিজদের জন্য 50% অফ স্যাটারডে, এটা মাথায় রাখবেন। আর আপনারা একটু ওদের পেজটা ভিজিট করবেন তাহলে আপনারা আরও ডিটেইলড ইনফরমেশনটা পেয়ে যাবেন। আমি আজকে সব বলবো না। আমি হচ্ছে এখন আমার ব্রাঞ্চের মাঝামাঝি অবস্থায়, অনেক কিছু খেলাম আরও অনেক কিছু বাকি, বাট আই রিয়েলি লাভ দ্য এনভায়রনমেন্ট। আসলে মানে আশেপাশে মানে কোজে একটা এনভায়রনমেন্ট থাকে না, এই জিনিসটা খুব ভালো লাগতেছে। সাথে ওদের ফুডগুলো খুবই রিভিউ দিচ্ছি না আই এম সরি, আমার ওইটা অভ্যাস হয়ে গেছে। আমার কাছে যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বুফের মধ্যে হাউ দে সার্ভ, খাবারের থেকে আমার প্রেজেন্টেশনটা অনেক বেশি দরকার পড়ে, আর কীভাবে তোমাকে ট্রিট করতেছে যখন তুমি একটা 5-star হোটেলে আস, সেটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা আমি এখানে খুব ভালো করছি, বা মানে হেল্পিং ইউ আউট, হ্যাঁ হসপিটালিটিটা অনেক বেশি ভালো, এটা আমার কাছে ভালো লাগছে। আমরা হচ্ছে এখন এখানে খাবো, খেয়ে দিয়ে এখানে ব্রাঞ্চের টাইম হচ্ছে 12টা থেকে 4টা, আমি মাত্র 1:30 বাজছে, আরও অনেক টাইম আছে। তো আমরা খেয়ে দিই, আপনি একটু কোথাও ঘুরতে যাবো, 3-4টার দিকে যাওয়া যায়। ওখানে গিয়ে আমি আপনাদেরকে আমার একটা ফেভারিট স্পট দেখাবো, যেখানে আমি প্রায় সময় যাই, মানে টাইম পাইনি 3-4টার ওখানে গিয়ে আমি বসে থাকি, জায়গাটা খুব সুন্দর। আজকে দেখাবো ডেজার্টগুলো, দেখতে এত সুন্দর, আপনারা তো জানেনি আমি কোথাও ঘুরতে আসার আগে ডেজার্ট দেখিনি। ডেজার্ট যদি সুন্দর না হয় বা ডেজার্ট কালেকশন যদি বেশি না হয় ওখানে বেজার থাকা, বাট এখানে ডেজার্ট দেখেই খুশি হয়ে গেছি। মানে আমি ডেজার্টের পাশে বসে সবসময় এটাকে অন্য যদি দেখি যে না একটু কম হয়ে যাচ্ছে যাচ্ছে, আমি তখন যেই পর্যায়ে থাকি না কেন খাবার আমি দৌড়াই গিয়ে সব নিয়ে নেবো। আই নো রিফিল করা হবে, বাট ওই যে ফার্স্ট টাইম যাওয়াটার যে মজাটা না ওটা থাকে না। অন্যদিকে তাকে আছে লজ্জা পাচ্ছে,
দূর থেকে দেখতেছে যেটা একটু কাছে এসে লজ্জা পাইছে এরকম বাচ্চাগুলো কি করে অনেক কিছু খাচ্ছে ভালোই লাগতেছে আমি এক ঘন্টা ধরে এশিয়ান খাবার যে কন্টিনেন্টাল ফুড এগুলো খেয়েছি কিন্তু বাচ্চাটা শেষ এখানে লাঞ্চ বা ব্রাঞ্চ করা এখন আমরা হচ্ছে গিয়ে 300 ফিটের দিকে রওনা দিচ্ছি আর আমি চেষ্টা করব এরকম ডেইলি লাইফ ব্লগ আরো করার জন্য সো যদি ইন্টারেস্টিং লাগে টেল মি এন্ড কিপ অন ওয়াচিং ট্রলার যেত আর ইভেন আপনার কিন্তু এখানে আসলো আমি এই জায়গায় আসতাম যখন তখন জানুয়ারি ছিল এই বছরেরই জানুয়ারি তো তখন কেউ চিনতো না এই জায়গাটা আর শীতকাল ছিল তখন খুব ভালো লাগতো এসে এখানে সকালবেলা রোদ পোহানো যেত এরকম আমি নাস্তা করে তারপরে এখানে ঘুরতে আসতাম তখন একদম পানি কম ছিল তখন তো ঠান্ডার দিন ওখানে তো এত বৃষ্টি টিষ্টি তখন হতো না তারপর আস্তে আস্তে এখন মানুষ আসা শুরু করে গেছে এই যে এখন দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখনও ভালো না এখন সবাই চিনে গেছে জায়গাটা এখন সবাই আসে এখানে ঘুরতে আসে আপনারা কিন্তু এখানে আসতে পারেন মানে 300 ফিট থেকে একটু ভিতরে নীলাবাজারের এইদিকে আমি লোকেশনটা চেষ্টা করব আবার উপরে অ্যাড করে দিতে আপনারা ওখান থেকে দেখেও আসতে পারেন আগে এখানে মইয়ের মতো ছিল না কিরকম একটা ছিল ওখানে বারান্দার মতো ছিল ওখানে গিয়ে আপনারা হচ্ছে মানে দাঁড়া থাকতে পারতেন সুন্দর সুন্দর ছবি তুলতে পারতেন এখন ওগুলো উঠায় দিচ্ছে আমার মনে হয় ঠান্ডা আসলে আবার এই জিনিসটা করবো যখন পানিটা একটু কমে যাবে আর আমার এটা ঢাকা শহরের মধ্যে ওয়ান অফ মাই ফেভারিট স্পটস পানিগুলো ময়লা হলেও আমাদের ঢাকা শহরে মানুষদের জন্য এটাই অনেক এখন যাবো ঢাকা মেট্রোতে ঢাকা মেট্রো হচ্ছে নতুন একটা মানে বাংলাদেশি ফুড বিক্রি করে মানে একদম ঢাকা এরা যেসব খাবার খায় ওই টাইপের খাবার ওখানে গিয়ে আজকে ভিডিও করবো খোদা লাগছে আমরা মোস্ট অফ দ্য টাইম ওইদিকে গিয়ে দাঁড়াতাম ওখানে হচ্ছে ঘাস টাস আছে ওখানে বসার জায়গাও আছে বাট এখন হচ্ছে মোস্ট প্রবাবলি কাজ চলতেছে এই কারণে এখানে দাঁড়া টাড়া চলে যেতে আমি এসেও পড়ছে দেরিতে আজান দিয়ে দিছে তাড়াতাড়ি পৌঁছাতে হবে ওখানে গিয়ে যদি দেরি হয়ে যায় ভিডিও করতে লেট হয়ে যাবে সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করি নাই বাট আপনারা আজকে দেখতে পাবেন খুদা লাগছে ভিডিওর বিহাইন্ড দ্য সিনস আমি আসলে কিভাবে করি বা খাবারগুলাকে আমি একাই খাই কিনা বা এটা কি আমার পেটে সব জায়গায় আসি এগুলো দেখতে পাবেন সো কিপ অন ওয়াচিং আর আমি এর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিই প্লেসটা আসলে কেমন আমি ওর ভাবে হচ্ছে ওর সাথে ফ্রেন্ডশিপ ও আমাকে ফ্রিতে ছবি তো কখনো তুলে দেয় না যদিও লজ্জা পাচ্ছে আর এই জিনিসটা আমার কাছে খুব সুন্দর লাগছে এই ঢাকা মেট্রোর এখানে একটা লিটারালি একটা সিএনজির সামনের পার্ট এখানে দিয়ে রাখছে আমাদের খাবার এখনো আসে নাই উই আর জাস্ট আমার শেষ হয়ে গেল
ব্লগিং শুট করার আমি পুরোটা বা ঠিকমতো মানে অনেক কিছুই দেখাতে পারিনি মিস করে গেছি আমার ফ্রেন্ডরা আসছিল মাঝখানে এই কারণে ওদের সাথে গল্প করতে করতে গিয়েও আরও অনেক শ্যুট করা হয়নি বাট আমি চেষ্টা করছি যতটুকু দেখানো সম্ভব আর বাকি ডিটেইলস তো খুদা লাগসা ভিডিওতে থাকবেই সেখানে আপনারা ভিজিট করে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমি ফাইনালি বাসা যাচ্ছি আমি বের হয়েছি সকাল 11টা বাজে এখন কয়টা বাজে এখন 9টা বাজে তো অলমোস্ট আমি গত 10 ঘন্টা ধরে বাইরে তো সারাদিন বেশ অনেক কিছুই হইলো আপনাদেরকে হয়তো 5 মিনিট বা 10 মিনিট দেখা দিব এখন বাসে গিয়ে আমি আমার কয়টা পিয়ার আসছে মানে আমাকে একটা পিস থেকে খাবার পাঠানো হয়েছে সেগুলোর ছবি তুলতে হবে সেগুলো একটু হলো আমার টেস্ট করতে হবে তারপরে আমি ধরেন ফ্রেশ হতে পারবো তারপরে যদি আমি নিজের মতো একটু টাইম স্পেন্ড করতে পারি আর আমি কদিন ধরে জিমে যাইতেছি না আমার জিম ইনস্ট্রাক্টর যদি আমার এগুলো দেখে ভিডিও সে সারাদিন এত কিছু খাইছি পিটাবে আমারে ধরে আমি ফাইনালি বাসে চলে আসছি আর আমি অনেক 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 টায়ার্ড বাট এখন আসলে আগে পিয়ার প্যাকেজগুলো খুলতে হবে যেহেতু খাবার এগুলো খুলে আগে দেখতে হবে কোনটা ফ্রিজে রাখতে হবে কোনটা গরম করতে হবে এই জিনিসগুলো করতে হবে নয়তো খাবারগুলো নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটিস আছে আর আমার চেহারা দেখে বুঝতে পারতেছেন আমার চেহারার অবস্থা কি তো বাই দ্য ওয়ে এটা আমার রুম আর আমার রুমের পিছনে আমার খাটের পিছনে এই জিনিসগুলো হচ্ছে ব্যাকড্রপ মানে ছবি তোলার জন্য আমি এই ব্যাকড্রপগুলো ইউজ করি এগুলো রাখার কোনো জায়গা ছিল না তাই এখানে রাখছি নয়তো রুমটা আরও সুন্দর দেখাইতো আশা করি একদিন আমার রুম ট্যুর দেওয়া যাবে যদি আমার রুমটা আগে ঠিকমতো ভালো করে গুছাতে পারি বাট আজকে আমার ডেইলি লাইফ ব্লগটা কেমন হয়েছে আমি জানি না এই জিনিসটা একদমই নতুন বা মানে একদমই নতুন অনেস্টলি আমার জন্য তা আপনারা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে ভালো লাগছে কিনা খারাপ লাগছে বা আপনারা কি বোর ফিল করছেন কিনা এটা অবশ্যই জানাবেন যদি বোর ফিল করে তাহলে হয়তো আর বানাবো না যদি ইন্টারেস্টেড ফিল করে তাহলে আমি আরও সুন্দর করে বানানোর চেষ্টা করবো তো এখন চলে যাই যে আমার পিয়ার যেগুলো আসছে সেগুলো দেখা আরেকটা জিনিস বলে রাখি আপনার কাছে দেখে মনে হতে পারে সারাদিন মেঘ খায় আল্লাহ এটা কি জীবন আসলে সপ্তাহে 1-2 দিন এরকম হয় একদিন হাইয়েস্ট এরকম হয় যে আমি সারাদিন বাইরে থাকি বা কাজ করি বাসায় এসেও খাবার আসে এরকম হয় সপ্তাহে 1-2 দিন হাইয়েস্ট এরকম হতে পারে বাট ডেইলি এরকম আমার দিন যায় না আমি তো আর ডেইলি বাইরে খেতে পারবো এটা আরেকটা ভুল ধারণা নেবেন না যে আমি সারাদিন বাইরে ঘুরি আর খাই এরকম হয় না আসলে এখন আমার সেমিস্টার ব্রেক চলতেছে তাই কারণে আমার জন্য বাইরে যাওয়াটা ইজি পড়াশোনা থাকলে আসলে এত সম্ভব হয় চলেন আপনাদের তাড়াতাড়িটা দেখাই আমি একটু ফ্রেশ হই আপনারা যারা ভাবতেছিলেন আমি সব খাবার ওখানে খেয়ে ফেলছি তাদের জন্য বলি যে আমি এখানে খাবার নিয়ে আসছি যেগুলো আমি খেতে পারি নাই স্পেশালি ভাত আর ভর্তা আমি সব খেতে পারি নাই এই কারণে আমি নিয়ে আসছি আর এগুলো আমি পরে খাবো আর এগুলো হচ্ছে আজকে আমার পিয়ার আসছে এগুলোর এখন ছবি তুলতে হবে স্টোরির জন্য সুন্দর করে ওই যে প্যাকটপগুলো দেখালাম সেটাতে রেখে ছবি তুলবো আজকে হয়তো আমি খেতে পারবো না সব কিছু বাট আমার অল্প হলেও একটু টেস্ট করতে হবে এগুলো বেসিক্যালি ব্যাকড্রপটা এইভাবে কাজে লাগায় আমি আমার বেডের উপরে ব্যাকড্রপটা দিয়ে যখন হচ্ছে খাবারের ছবিগুলো তুলবো বা পিকচারগুলো তুলবো তখন জিনিসটা আরও সুন্দর লাগে আজকে আমি কোনো লাইটের ব্যবস্থা করিনি কারণ আমার এখন অবস্থা নাই যে আমি আমার রিং লাইটটা আরেকবার লাগাই তারপরে এটা ছবি তুলবো তো খাবার ভিডিও করতে করতে আম্মা আমাকে মনে করে দিল আমার জন্য একটা ড্রেসও আসছে মানে একটা পিয়ার গিফট পাঠিয়েছে একটা পেজ থেকে তো এইটার হয়ে কিছু ছবি টবি বা ভিডিও না করে আমি আসলে ফ্রেশ হতে পারতেছি না তো আপনি বুঝতে পারতেছেন আমি আসার পর থেকে মানে টানা এগুলো শুট করতেছি তো ড্রেসটা এখন খুলি খুলে আপনাদের দেখাই কেমন অনেস্টলি ড্রেসের সাথে সবচেয়েতে সুন্দর বা কোনো গিফটের সাথে সবচেয়েতে সুন্দর যে জিনিসটা লাগে সেটা হচ্ছে সুন্দর লেটার পাঠায় বাট ওদের এই লেটারের মধ্যে ইন্টারেস্টিং যেটা লাগলো সেটা হচ্ছে ওরা আমার একটা ছবি স্কেচ করছে বাট অনেস্টলি দিস ইজ সো সুইট অনেস্টলি অনেস্টলি বলতে থাকেন বারবার মানে সত্যি কথা বলতে আমি এতগুলা সুন্দর না জাস্ট লুক অ্যাট দিস সুন্দর করে একটা লেটার লিখছে আই লাভ ইট ওয়াও আই রিয়েলি উইশ আমি যদি এতগুলো সুন্দর হইতাম থ্যাংক ইউ সো মাচ টু মাই গডেস ইয়া ওদের পেজের নাম হচ্ছে মাই গডেস আপনারা পেজটা সার্চ করে দেখতে পারেন ফেসবুকে এটা হচ্ছে ড্রেসের সামনে পার্টটা এটা খুব সুন্দর লাগবে ইয়েলো কালার বা যে কোনো কালো কালার হিজাবের সাথে কিন্তু ড্রেসটা খুব সুন্দর লাগবে বাট ওদের এই জিনিসটা আমার কাছে খুবই সুইট লাগছে আমার স্কেচ করে দেওয়ার আই রিয়েলি লাভ ইউর গিফট থ্যাংক ইউ সো মাচ আমি কিন্তু ওদের লিঙ্কটা অ্যাড করে দিবো আজকে আমি যে যে জিনিস দেখালাম না কেন আপনাদেরকে লিঙ্কটা অ্যাড করে দিব উপরে যাতে আপনারা ইজিলি ওদের পেজটা
ভিজিট করতে পারেন। দ্যাট ইজ ইট, আজকে অনেকক্ষণ বাইরে ছিলাম, এখন আমি ফ্রেশ হইতে পারি নাই। এখন আমার যেটা করতে হবে, আগে ফ্রেশ হতে হবে, ঠিক মতো ফ্রেশ ফ্রেশ হয়ে মেকআপ উঠাতে হবে। মেকআপ উঠায় তারপর আমি আবার বসবো স্টোরিগুলো আপলোড করতে। এরপর আমার এখন একটা ভিডিও আপলোড করতে হবে পেজের জন্য, সারাদিন বাইরে ছিলাম দেখে করতে পারি নাই। বের হয়েছে 11টায়, এখন বাজে 10টা। তো বুঝতে পারতেছেন আমার ডিউটিটা 9টা থেকে 5টা না, আমার ডিউটিটা 11টা থেকে 10টা, এরকম এখনও শেষ হয় নাই। বাট ফ্রেশ হয়ে হয়তো আমি আর ভিডিও করব না, আমার ওই শক্তিটা নাই একদমই। বাট চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার, জানি না আপনারা কতটুকু পছন্দ করবেন। এটা হচ্ছে আমার ডে ইন আ লাইফ, খুদা লাক্সেস ডে ইন আ লাইফ। কিছুই কিন্তু প্রমোশনের জন্য না, বা কেউ আমাকে টাকা দেয় না, এগুলো আমি ফ্রি প্রমোশন করতেছি। আপনাদের দরকার হলে আপনারা ওখান থেকে পেজ ভিজিট করে নিতে পারবেন, আর আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে। আর আমি জানি না আমি কেমন করছি, অনেকে অনেক সুন্দর করে করতে পারে ডেইলি ব্লগ, যেগুলা ডেইলি লাইফ ব্লগ করে, আমি ওগুলা পারি না। বাট চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার। আপনারা যদি এনজয় করেন বা আপনারা যদি আরো দেখতে চান এরকম আরো করব, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে। আর দ্যাট ইজ ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নাও আই এম গোয়িং টু গেট ফ্রেশ, বাই বাই।